সাপের দংশনে মৃতার পরিবারের পাশে দাঁড়াতে এলেন সাংসদ। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুলনগর গ্রামের আদিবাসী পাড়ার 15 জন গ্রামবাসী পেটের তাগিতে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন। নিজের গ্রামে কাজের পরিমাণ কম থাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন সেখানে। সর্পদংশনে মৃত্যু ঘটে সোনামণি সোরেন পরিযায়ী শ্রমিকের। মৃতার 2 সন্তান রাহুল সোরেন ও পল্লবী সোরেন। পরিবারের সদস্যরা যোগাযোগ করে 2021-এর ভাতার বিধানসভার বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোনারের সাথে। মহেন্দ্রনাথ কোনার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ SS আলুওয়ালিয়ার সাথে যোগাযোগ করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সাংসদের পরিপূর্ণ প্রচেষ্টায় মৃতদেহ ভিন রাজ্য থেকে বাংলায় নিয়ে আনা হয়। ঘটনায় সমগ্র গ্রাম জুড়ে শোকের ছায়া। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ SS আলুওয়ালিয়া, বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা, জেলা বিজেপির সম্পাদিকা বর্ষা কুমার সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্বরা মৃতার বাড়িতে আসেন। সাংসদ আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে সম্পূর্ণ থাকবেন। আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যাবতীয় সুযোগ সুবিধা পরিবারের হাতে তুলে দেবেন। ছাড়া তো ব্যাপারটা হচ্ছে কি, চাষ ছাড়ার বিকল্পটা কি আছে? একটা গ্রামীণ এলাকায় যার কোনো এডুকেশন নেই, যার কোনো স্কিল ডেভেলপমেন্ট নেই, হ্যাঁ, সে করবে কি? সেটা তো ধান চাষই করবে না, বা সবজি চাষ করবে। যুগ তো উন্নতি হবেই, যন্ত্র তো আবিষ্কার হবেই, তো যন্ত্রকে দোষ না দিয়ে অন্য কিছু ভাবনা ভাবা উচিত না? যন্ত্রকে দোষ দিচ্ছি না, কিন্তু যন্ত্র ওনারা বলছেন, মহিলারা বলছেন, যন্ত্র আসার পর আমাদের বেরোজগারিটা আরো বেড়ে গেছে। সে তো কমবি, বিকল্প ভাবনা না না, তো বিকল্পটা তো রাজ্য সরকার, যারা যন্ত্র এলাউ করছে সেটাই তো বলছে, তাদের তো বিচার করা উচিত না? বিকল্প রোজগার কি করে হবে সেটা তাদের করা উচিত। সেটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত যন্ত্র আনা উচিত না? অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট যদি না থাকে, আমি একটা বাড়িতে থাকি, তো সরকারের তো উচিত ছিল যে কি বিকল্প পালন করা উচিত। একটা যখন কোনো এলাকায় অ্যাসেসমেন্ট করে, তো সার্ভে করা উচিত যে এখানকার লোকেরা, যে হিউম্যান রিসোর্স আছে, তারা কি করে খেতে পায়, তার সার্ভে হওয়া উচিত। তো তাদের রোজগারটা কি? রোজগারটা ধান চাষ। আর আমি ধান চাষের মাঠে যদি মেশিন ঢুকিয়ে দিই, তখন এরা কোথায় যাবে? অন্যান্য জায়গায়, মহারাষ্ট্রায়, গুজরাতে, আমাদের মধ্যপ্রদেশে, সাউথ ইন্ডিয়াতে কোঅপারেটিভ মুভমেন্টের মাধ্যমে চাষ হয়, আর সবাই নিজের নিজের ভাগ পায়। পরিবারের সদস্যরা জানান, মহেন্দ্রনাথ কোনারের তৎপরতায় ও সাংসদজির প্রচেষ্টায় বাড়ির মেয়ের মৃতদেহ আনতে পেরেছি। আমরা পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে যাই। এই মৃতদেহ আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব ছিল না। আমাদের মতন দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সাংসদজি এবং মহেন্দ্রবাবুকে ধন্যবাদ জানাই। বিধানসভার কুলনগর গ্রামে এখানে একজন আদিবাসী গৃহবধূ সোনামণি সোরেন, তিনি গত কয়েকদিন আগে সাপে কেটে মারা গেছেন। উনি গিয়েছিলেন তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করতে। তো মারা যাওয়ার ঘটনা পাওয়ার পর, সংবাদ পাওয়ার পর, আমাদের এমপি সাহেব সম্মানীয় SS আলুওয়ালিয়াজি উনি খবর পান এখানকার থেকে মাধ্যমে। তো উনি তার বডি আনার ব্যবস্থা করেছেন এখানে, এবং আজকে ওনার পরিবারের সঙ্গে দেখা করে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে গেলেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।